মার্কিন সামরিক বাহিনীর সবশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগের মাধ্যমে শেষ হলো দুই দশকের আফগান মার্কিন যুদ্ধ। এরপরই রাতভর ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেন তালেবান যোদ্ধারা। কাবুল বিমানবন্দরে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সামরিক বেসামরিক নাগরিকদের প্রত্যাহার অভিযানে 6,000 সেনাসহ 1,00,000-এর বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। একরামুল ইসলাম খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আফগানিস্তানে শেষ হলো দুই দশকের মার্কিন অধ্যায়। তালেবানের সাথে চুক্তি অনুযায়ী 31 আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা থাকলেও স্থানীয় সময় 30 আগস্ট শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। এর ফলে নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আফগানিস্তানে আমাদের সামরিক উপস্থিতি শেষ হয়েছে। গত 17 দিনে আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ আকাশপথে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করেছে আমাদের বাহিনী। এদিকে আফগানিস্তানে নিজেদের কূটনৈতিক তৎপরতা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শুধু গুরুত্বপূর্ণ কোনো স্বার্থ থাকলেই তালেবান সরকারের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিদেশি সেনাদের দেশ ত্যাগের পরই উদযাপনে মেতে ওঠে তালেবান। কাবুলের আকাশে ফাঁকা মেশিনগানের গুলিতে সেই আনন্দের জানান দেয় তালেবান যোদ্ধারা। 2001 সালের 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে আল কায়দার জঙ্গি হামলার পর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী অভিযান শুরু করে। অবশেষে সেই আফগান যুদ্ধের অবসান হল। ক্ষমতাচ্যুত তালেবান কাবুল দখলের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরেছে গত 15ই আগস্ট। একরামুল ইসলাম খান, আরটিভি।